नमस्कार बंधुरा केमन आवाली चैने नतून एक ब्लगे सकल के स्वागत। आज तो दिन हिसाब से सप्तमी किन्तु अष्टमी तिथि तो पड़े गेछे। सकल के प्रथम ही जानाई महा अष्टमी अनेक अनेक शुभेच्छा। आज तो अष्टमी अंजलि दीते जावार जन्य आमी रेडी हये गेछि, किन्तु रेडी कि हब, कपालटार अवस्था देखुन किभाबे फुलेछे। एक क्रीम लागिए क्रीमटा आगे लागिए कोनोदिन किछु हयनि, हठात् करे एटा फुले गेछे। डॉक्टर के देखालाम, डॉक्टर बोलो एलार्जी देखे होयेछे, होयतो कोनो क्रीमेर एलार्जी। आमरा तो छेलेदेरके स्कूल थेके निये एसे आज रेडी होयेछि। मल्लिकाओ छेलेके स्कूले दिये एलो कारण आज ओर छेलेर एक्साम आछे, आर बाकी किछु बौदिरा सब चले गेछे, आर ओदिक थेके अर्पिता मनिका ओराओ आसबे। আর এখানে আমার ছেলেরা দেখুন দুজনে এক কালারের জামা পরে যাচ্ছে। সামনে থেকে তো ভিডিও করতে দেয় না, পিছন থেকে একটু করে নিলাম। আর এখানে পূজা মণ্ডপের কাছে মনিকা আর অর্পিতা আগে থেকে এসে দাঁড়িয়ে ছিল। আমাদের ছেলেগুলো তো এক জায়গায় হয়ে গেছে বন্ধুরা, তারা তো আগে চলে গেছে। আমি তো অনেক পূজাতেই বলেছি আমাদের এখানে সব ভালো, কিন্তু প্যান্ডেলটা অত ভালো হয় না। প্যান্ডেলটা দেখুন কালো থলি দিয়ে ঘেরা, এরকম ভাবেই বেশিরভাগ জায়গায় প্যান্ডেল। একটু দূরের দিকে গেলে মুম্বাই সাইডে ওইদিকে কিন্তু প্যান্ডেলগুলো এরকম ভাবে হয় না, ওগুলো কলকাতার মতো হয়। ওখানে গেলে তো মনে হয় যেন কলকাতায় ঠাকুর দেখতে চলে এসেছি। চলুন আমাদের এখানে ঠাকুরটা দর্শন করিয়ে দিই। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই একদম ঠাকুর, এটা দর্শন করিয়ে দিই। আর এখানে কত ভিড় হয়েছে, কত বৌদিরা অঞ্জলি দিতে এসছে সেটাও আপনাদেরকে দেখাই। আমাদের এখানে পুজোয় কিন্তু মেয়েরা, অধিকাংশ মেয়েরাই কিন্তু শাড়ি পরে, চুড়িদার স্কার্ট টপ এসব কেউ পরে না বললেই চলে। মায়ের দর্শন করে নিন আর সবাই একবার করে ফেলুন জয় মা, মা দুর্গা, দুর্গতি নাসিনি। আমরা তো অঞ্জলি দেবো বলে রেডি হয়েছি, আমরা ততক্ষণ অঞ্জলিটা দিই, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন এখানের অঞ্জলিটা। সর্বাবস্থা গত বিবাহ যশ সরে সুন্দরী কাকম সব আজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম মাধব মাধব বাচি নম মাধব মাধব দিদি সরন্তি মাধব সর্ব কাজে কাজেষু শ্রীমাধব নম শঙ্খচক্র দ্বারায়েচ পদ্মর নাভ মহিষাঙ্গী মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুর্বেদ বিজং দেহি দেবী নমস্তুতে নম আয়ুদেহি যশোদেহি আমার তো অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, এখন তো দুটো বাজতে যায়। এখন এখানে বৌদিরা সব অঞ্জলি দিচ্ছে, এরপরও কিন্তু এখনও দুটো তিনটে ব্যাচ হয়তো হবে, কারণ বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে অনেক মায়েরা আসে আর অনেক মায়েরা স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে তারপর এসেছে। দেবা
সুপ্রীতে সুরনারীকে পার্বতী সংপতি নামে এসা গন্ধপুষ্পা বিল্লেপাতা। আমাদের অঞ্জলিতে লাইন দিয়েছে, এদিকে অঞ্জলিটাও চলছে, আর এদিকে ভোগ প্রসাদের লাইন পড়েছে, আমরাও লাইন দিয়ে দিয়েছিলাম। এখানে সব ভোগীরা প্রসাদ খাচ্ছে, আমরা প্রসাদটা নেব বলে লাইনে দাঁড়িয়েছি। আজ এখানে প্রসাদে আছে খিচুড়ি, পায়েস আর মিক্স সবজি। প্রসাদ তো প্রসাদই হয়, সব প্রসাদই ভালো, কিন্তু আমার আবার না খিচুড়ি প্রসাদটা বেশি ভালো লাগে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিল, বনশ্রী বিউটির জন্য দাঁড়িয়েছিলাম, ওরা একটু লেটে এলো, তারপর অঞ্জলি দিয়ে তারপর ওরা প্রসাদটা খাওয়া দাওয়া করলো। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদটা, এবার আমরা বাড়ি যাবো বলে সবাই এখানে রেডি হয়েছি। গোপাল গোপাল দেখা, গোপাল দেখা, এই গোপাল দেখা, এগুলো বনশ্রী বিউটির গোপাল, এটা বিউটির গোপাল আর ওটা হলো বনশ্রী গোপাল। আজকে কি ডে? আজকে আমি ডে হিসাব তো পড়াইনি, আমি নতুন জামা পরে যাওয়ার সময় বলবো। আমার একটা পড়া ছিল, আমি মোটা, আমার ছেলে একটু মোটা। এই দেখি তোমাদেরকেও দেখি, কোন এটা ঘোরাও, পিছনটা ঘোরো, ফুলের এটা দেখাবো। এখানে তো আমরা সবাই মিলে ফটো তুলবো বলে রেডি হয়েছি, আমাদের বিল্ডিংয়ের বৌদিরা বন্ধুরা সবাই আছে, এখানে আমরা সবাই মিলে কিছু ফটো তুলে নেব। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, আমার আর বনশ্রীর শাড়িটা দেখুন, এক বিউটিরও আছে সেম শাড়ি না, আমাদেরকে বনশ্রীর ভাই রাখিতে আমাদেরকে দিয়েছিল, তিনজনকে ভাই দিয়েছে আবার রাখিতে দিয়েছে। শাড়িটা কি খারাপ হতে পারে? শাড়িটা খুব সুন্দর হয়েছে বলুন। আমাদের বন্ধুরা না সবাই এক জায়গায় পড়লে হাসতে পারে না বললে চলে। অর্পিতারা তো ওদিকে চলে গেল, এদিকে বনশ্রী বিউটি আর মল্লিকার তো নিচেই রুম আমার, ওরা আমাদের বাড়ি যাওয়ার জন্য এসেছে। আর কোনো একটা কথায় এত সবার হাসি পেয়েছে, হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। ওপর থেকে তো আমার ছেলেরা বলছে তোমরা এত হাসছো কেন, বিল্ডিংয়ের লোক জেনে যাবে। ওরা তো সবাই আমাদের বাড়ি এলো, তারপর আমার শরীরটা আবার গাজও খারাপ হয়েছিল, তাই আর কিছু ভিডিও করা হয়নি। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।